নিযুক্তির নামত ব্যবসায় চলায় পুনের গ্রেপ্তার হল এগারী আরক্ষীর এস আই সহ গৃহরক্ষী বাহিনীর জওয়ান। এইবার গৃহরক্ষী বাহিনীত নিযুক্তি দিয়ার নামত চলিল ব্যবসায়। ধৃত এস আইগী শৈলেন্দ্র দাস আর গৃহরক্ষী জওয়ানগী প্রকাশ কলিতা। গৃহরক্ষী বাহিনীর জওয়ানক সার্টিফিকেট দিয়ার নামত আরক্ষীরে এটা চক্রে চলাই আসছিল সিন্ডিকেট। এখন ভুয়া কামান্ড সার্টিফিকেট দিয়ার নামত দুর্নীতিগ্রস্ত আরক্ষীয়ে সংগ্রহ করেছিল 12-15 হাজার টাকা। এনে ভুয়া কামান্ড সার্টিফিকেট বিক্রির পিছতেই দীর্ঘদিন ধরে বজালি বরপেটাত নিযুক্তি লাভ করে আসছিল গৃহরক্ষী বাহিনীর জওয়ানে। সিএমত প্রকৃতার্থত মাত্র 16খন সার্টিফিকেট দিয়া হয়েছিল, তেনেস্থলত বজালি আরক্ষীর হাতত ভুয়া সার্টিফিকেট সহ আবেদন করেছিল 63খন। ইয়ার পিছতেই বজালি জেলা আরক্ষী অধীক্ষকর নেতৃত্বত হওয়া বিভাগীয় তদন্ত আর গোচরের ভিত্তিত বজালি আরক্ষীয়ে শৈলেন্দ্র দাস নামৰ এগৰাকী এস আই আর প্রকাশ কলিতা নামৰ এগৰাকী গৃহরক্ষী বাহিনীর জওয়ানক গ্রেপ্তার করে। 60ৰ ওপৰত কামান্ড সার্টিফিকেট আমার ইয়াত আহিলে বজালি ডিস্ট্রিক্ট, তেতিয়া আমি অলপ ডাউট হল। 16জনেরহে আমি জেনুইন পালো, বাকিবিলাক ফেক, মানে যেখিনি হোমগার্ড কেটাই সার্টিফিকেট লৈ আনিছিলে তেওঁলোকৰ পৰা আমি কম পালো যে পয়সা লওয়া আর ভুয়া যেটু কামান্ড সার্টিফিকেট দিয়া। এই ঘটনা সন্দর্ভত আরক্ষী চলাই আছে জোরদার তদন্ত। ইফালে আরক্ষীর জালত দুর্নীতিগ্রস্ত আরক্ষী চক্রটোর আন বহুকেজন হাঙু খাই পড়ার সম্ভাবনা স্পষ্ট হয়ে পড়েছে। পাঠশালার পর ধ্রুবজ্যোতি কলিতার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। নিযুক্তির নামত ব্যবসায় চলাই পুনের গ্রেপ্তার হল এগারী আরক্ষীর এস আই সহ গৃহরক্ষী বাহিনীর জওয়ান। এইবার গৃহরক্ষী বাহিনীত নিযুক্তি দিয়ার নামত চলিল ব্যবসায়। ধৃত এস আইগী শৈলেন্দ্র দাস আর গৃহরক্ষী জওয়ানগী প্রকাশ কলিতা। গৃহরক্ষী বাহিনীর জওয়ানক সার্টিফিকেট দিয়ার নামত আরক্ষীরে এটা চক্রে চলাই আসছিল সিন্ডিকেট। এখন ভুয়া কামান্ড সার্টিফিকেট দিয়ার নামত দুর্নীতিগ্রস্ত আরক্ষীয়ে সংগ্রহ করেছিল 12-15 হাজার টাকা। এনে ভুয়া কামান্ড সার্টিফিকেট বিক্রির পিছতেই দীর্ঘদিন ধরে বজালি বরপেটাত নিযুক্তি লাভ করে আসছিল গৃহরক্ষী বাহিনীর জওয়ানে। সিএমত প্রকৃতার্থত মাত্র 16খন সার্টিফিকেট দিয়া হয়েছিল, তেনেস্থলত বজালি আরক্ষীর হাতত ভুয়া সার্টিফিকেট সহ আবেদন করেছিল 63খন। ইয়ার পিছতেই বজালি জেলা আরক্ষী অধীক্ষকর নেতৃত্বত হওয়া বিভাগীয় তদন্ত আর গোচরের ভিত্তিত বজালি আরক্ষীয়ে শৈলেন্দ্র দাস নামৰ এগৰাকী এস আই আর প্রকাশ কলিতা নামৰ এগৰাকী গৃহরক্ষী বাহিনীর জওয়ানক গ্রেপ্তার করে। 60ৰ ওপৰত কামান্ড সার্টিফিকেট আমার ইয়াত আহিলে বজালি ডিস্ট্রিক্ট, তেতিয়া আমি অলপ ডাউট হল। 16জনেরহে আমি জেনুইন পালো, বাকিবিলাক ফেক, মানে যেখিনি হোমগার্ড কেটাই সার্টিফিকেট লৈ আনিছিলে তেওঁলোকৰ পৰা আমি কম পালো যে পয়সা লওয়া আর ভুয়া যেটু কামান্ড সার্টিফিকেট দিয়া। এই ঘটনা সন্দর্ভত আরক্ষী চলাই আছে জোরদার তদন্ত। ইফালে আরক্ষীর জালত দুর্নীতিগ্রস্ত আরক্ষী চক্রটোর আন বহুকেজন হাঙু খাই পড়ার সম্ভাবনা স্পষ্ট হয়ে পড়েছে। পাঠশালার পর ধ্রুবজ্যোতি কলিতার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।